অবশেষে বহুল আলোচিত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বলি ইউনিয়নে ভোট গ্রহণ শেষ হয়েছে। বুধবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ইউনিয়নের 10টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। ভালো লাগছে না হলে সমস্যা হবে না, এখন তো কোনো ডিস্টার্ব করছে না। না 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 না, কোনো ডিস্টার্ব করে না, ভোট হয়েছে, কোনো ডিস্টার্ব নাই, সুস্থভাবে সুস্থভাবে আমরা ভোট দিচ্ছি, কোনো ঝামেলা ছাড়া। এই ইউনিয়নটিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে 4 প্রার্থী। এর মধ্যে বেফাস মন্তব্যের জেরে নিজের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে শঙ্কায় থাকা স্ত্রীকেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন মুজিবুল হক চৌধুরী। তবে তার দাবি, স্বামী স্ত্রীর মধ্যে কার জনপ্রিয়তা বেশি তা যাচাই করতেই স্ত্রী শাহেদা বেগম নুরি নির্বাচনে দাঁড়িয়েছেন বলে জানান তিনি। সুষ্ঠু ভোটে শতভাগ সুষ্ঠু ভোট হচ্ছে এবং ইনশাল্লাহ সুষ্ঠু ভোটের মাধ্যমে আমি চেয়ারম্যান হব। আর দেখি জামাইয়ের জনপ্রিয়তা বেশি না, বহু জনপ্রিয়তা বেশি দেখতেছি আর কি, কারণ আমি যাদের জন্য কাজ করি আবার খাবার তাদেরকে আমার ওয়াইফে রান্নাবান্না করে খাবার, তাইলে এক্ষেত্রে দেখা যায় জামাইয়ের জনপ্রিয়তা বেশি না বহুর, আমি একটু মরার আগে দেখতেছি আমার বউকে মানুষ কেমন ভালোবাসে। অন্যদিকে আরেক চেয়ারম্যান প্রার্থী ফজল কাদের চৌধুরী বলেন, ভোট কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এছাড়া নৌকার প্রার্থী বহিরাগত ছেলেদের দিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখানো হচ্ছে বলে দাবি করেন তিনি। মূল রেজাল্টের বিষয়টা নাকি আরও অন্য কিছু হয়ে যাবে, যে পরিস্থিতি দেখা যাচ্ছে নাকি রেজাল্টও উল্টে যাবে, সেজন্য সুষ্ঠু নির্বাচন হলে, সুষ্ঠু যদি নির্বাচন হয়, আপনারা দেখতেছেন প্রতিটা সেন্টারে ঘুরে ঘুরে দেখতেছেন, এখানে যদি সুষ্ঠু নির্বাচন হয় আমার সাথে আমার প্রতিপক্ষের সাথে অন্তত 10 গুণ ব্যবধান হবে। এর আগে মুজিবুল হক চৌধুরী নির্বাচন কেন্দ্রে ইভিএম টিপে দিতে লোক রাখা ও অন্যের ভোট নিজে নিয়ে নেওয়ার বেফাস মন্তব্য করে মামলায় জড়ান ওই ইউনিয়নে নৌকার প্রার্থী। এই ঘটনায় ওই ইউনিয়নে নির্বাচন স্থগিত করে তার বিরুদ্ধে মামলা দায়ের করে নির্বাচন কমিশন। এদিকে নির্বাচনে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে কঠোর অবস্থানে ছিল প্রশাসন, এছাড়া যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে ছিল র‍্যাব। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা সব সময়ই তৎপর থাকি, আমরা যতটুকু সম্ভব যতটুকু শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করা যায় ততটুকু আমরা করার জন্য সচেষ্ট থাকি। তারপরেও যদি কোনো ধরনের ঘটনা ঘটে, সের জন্য তো আমরা ওই ঘটনা যদি ঘটে তখন যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার আমরা সেই ধরনের ব্যবস্থা নিব। 10 নং চাম্বল ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে 9 জন এবং সাধারণ সদস্য পদে 45 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা 25,590 জন। মামুনুর রশিদ, ওপি, বাংলা ধারা, চট্টগ্রাম।